কুমিল্লার মুরাদনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল আলম চৌধুরী ও তার পরিবারের উপর দাবিতে মানববন্ধন করেছে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের দেবীদ্যার প্রতিনিধি আতিকুর রহমান বাসার মুরাদনগর উপজেলার দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমান দৈনিক কালের কণ্ঠের আদি রহমান রনি দৈনিক মানব জমিনের আবুল কালাম আজাদ দৈনিক মানব কণ্ঠের মাহবুব আলম আরি প্রমুখ উল্লেখ্য নানান দুর্নীতি অনিয়ম ও প্রীতির সংবাদ প্রকাশের জের ধরে গত শনিবার দিন দুপুরে শরীফুল আলম চৌধুরীর বাড়িতে অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে তার দুই হাত পা ভেঙে ফেলে মাথায় গুরুতর জখম করে উপজেলা দারোগা ইউপি চেয়ারম্যান শাহজাহান ও তার দলবল তাকে বাঁচাতে গিয়ে তার মুক্তিযোদ্ধা বাবা ও বৃদ্ধ মাকে কুপিয়ে গুরুতর আহত করা হয় একমাত্র বোনকেও শ্লোথানের চেষ্টা চালায় হামলাকারীরা বর্তমানে সাংবাদিক শফিকুল আলম চৌধুরী শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সোমবার ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেছে অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক ও তার পরিবারের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান